सलाम सलाम हजार सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे পঁচিশ বছর পর রজত জয়ন্তীর মুহূর্তে আমাদের একটি চেতনা নতুন করে জন্ম নিয়েছে যে মুক্তিযুদ্ধের সেই দিনগুলোকে স্মরণ করে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে প্রতিষ্ঠিত করব। এই আয়োজন আজকে সারা বাংলাদেশে হচ্ছে। এই আয়োজন এখানেও এই চট্টগ্রামেও আপনারা যারা দায়িত্ব নিয়েছেন উদ্যোগী হয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা, আমাদের মুক্তিযুদ্ধ ছিল প্রচন্ড রক্তক্ষয়ী জনযুদ্ধ। এই যুদ্ধে প্রত্যক্ষ রণাঙ্গনে 2 লক্ষ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিল, তাদেরকে ঘিরে 3 লক্ষ মুক্তিযোদ্ধা রণাঙ্গনে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছিল। এই মুক্তিযুদ্ধে 1 কোটি মানুষ জীবন এবং ইজ্জত বাঁচাতে দেশান্তরিত হয়েছিল, প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছিল। এই মুক্তিযুদ্ধে দেশের অভ্যন্তরে জীবন এবং ইজ্জত বাঁচাতে 2 কোটি মানুষ এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে বেড়াতে হয়েছিল। বন্ধুরা আমার, এই মুক্তিযুদ্ধে আমাদের হাতিয়ার ছিল জাতীয়তাবাদ। এই মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রেরণা ছিল জয় বাংলা। এই মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই মুক্তিযুদ্ধে একক নেতৃত্বে ছিল সেদিনের জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে পূর্ণাঙ্গ ইতিহাস। এই ইতিহাস খণ্ডন করা, এই ইতিহাস মিথ্যাভাবে উপস্থাপন করা, এই ইতিহাস আংশিক এবং অতিরঞ্জিত করার কোন সুযোগ নেই। তাই আমি বলব, আজকে মুক্তিযুদ্ধে উপরে এ পর্যন্ত কোন সঠিক এবং নিরপেক্ষ ইতিহাস লেখা হয় নাই। যে সমস্ত ইতিহাস বই লেখা হয়েছে সে সমস্ত লেখক, গবেষক এবং ইতিহাসবিদদের আমি বলব, ওনারা এক পেশে আংশিক অতিরঞ্জিত এবং দানবাদ ও অর্ডারি ইতিহাস লিখেছেন। তার মধ্যে 2-1টা হয়তো ব্যতিক্রম হতে পারে, সেই ব্যতিক্রমকে আমি এখানে উপস্থাপন করছি না, কিন্তু অধিকাংশ এভাবেই লেখা। আমি বিশ্বাস করি আজকে আমরা যে ঘটনা ঘটাব সে ঘটনা শুধুমাত্র ঘটনাই থাকবে, কিন্তু যে জাতির দেশপ্রেম থাকে না সে জাতি পৃথিবীতে কখনোই টিকে থাকতে পারে না। বন্ধুরা আমার, আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আমরা বলতে যাই, মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বলেন, 25 মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের কারণে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তারা ইতিহাসকে বিকৃত করে। কারণ এই বাঙালি ইতিহাস আজকের নয়, এই বাঙালির ইতিহাস অনেকেই বিভ্রান্ত করে। এই বাঙালির ইতিহাস বা এই বাঙালির অস্তিত্ব 5000 বছরের। যুক্তরাষ্ট্রের কালো মানুষরা তারাও কিন্তু তাদের রূপ খুঁজতে ব্যস্ত। তিনি বলেছিলেন, এই স্পেন আমার পূর্বপুরুষের জন্ম আবাসভূমি, এবং তিনি আবেগ অনুপ্রেরণায় তিনি
সেই তার পূর্বপুরুষের কথা স্মরণ করেছিলেন। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে ইতিহাসকে আরো সুন্দরতম করে আমরা জনগণের কাছে আগামী প্রজন্মের কাছে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করি। বন্ধুরা, 214 বছর আমরা উপলব্ধি করি ব্রিটিশ এবং পাকিস্তান এই পাকিস্তানি উপনিবেশিক শাসন শোষণের আওতায় ছিলাম। এই দীর্ঘ সময়ে বাঙালি সব সময় তার নিজস্ব সক্রিয়তা নিয়ে নিজস্ব জাতীয়তা বোধ নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে। আপনারা জানেন রাসবিহারী বসু IMA বাহিনী অর্থাৎ ভারতীয় ন্যাশনাল আর্মি বাহিনী গঠন এবং প্রবাসী সরকার গঠন। আপনারা জানেন সুভাষ বসের প্রবাসী সরকার এবং আগাধীন ফৌজের বীরত্বপূর্ণ যুদ্ধের কাহিনী। আপনারা জানেন অসহযোগ আন্দোলনে বাঙালির অংশগ্রহণ। আপনারা জানেন ব্রিটিশের ভারত ছাড়ো আন্দোলনে বাঙালির অংশগ্রহণ। আপনারা জানেন অগ্নিযুগের এই বাংলায় সূর্য সেন প্রীতিলতা বাঘাযতি এবং ক্ষুদিরামের ইতিহাস। তাদের এই সশস্ত্র সংগ্রামের ইতিহাস ছিল বাঙালিকে জাগরিত করা। ইতিহাস অনেকবার বিকৃত হয়েছে। সূর্য সেনের ইতিহাস আমরা জানতাম কি যে অস্ত্রাগার লন্ডন করেছিলেন তিনি, কিন্তু আজকের ইতিহাস তা নেই। আজকের ইতিহাস আছে যে তিনি ভারতীয় ন্যাশনাল আর্মি গঠন করে ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই চট্টগ্রাম থেকে। তাহলে ইতিহাস বিকৃতি আসলে কিন্তু দেখে না। আমি যেটা বললাম ইতিহাস বিকৃতি একটা প্রজন্মের পরে গিয়ে কিন্তু সুস্থ ইতিহাসে পরিণত হয়। তাই সেই অত্যাচার লুণ্ঠনের সেই ইতিহাস এখন কিন্তু সার্বিকভাবে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে পরিণত হয়েছে। যাই হোক, এই ইতিহাস ছিল। এই ইতিহাসের মধ্যে দিয়ে আমাদের কপালের দোষ হোক আর তৎকালীন নেতৃত্বের দোষ হোক, সেই ব্রিটিশরা ভারত ছাড়ল, কিন্তু মিস্টার জিন্না দ্বিজাতিপত্যে বিজয় হয়েছিল। পাকিস্তান নামক একটি ধর্মরাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই ধর্মরাষ্ট্রের বিরুদ্ধে বাংলার মানুষ প্রথম দিন থেকে বিদ্রোহ করেছিল, প্রতিরোধ করেছিল, প্রতিবাদ করেছিল। যা 48 সালে মিস্টার জিন্না যখন ঢাকার রেস করতে বলেছিলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন এদেশে ছাত্র সমাজ তার প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদের উপরে ভিত্তি করে 52 সালের 21 ফেব্রুয়ারি সালাম বরকত জব্বার রফিক শফিক এরা আত্মাহুতি দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলেন। 58 সালে সেই পাকিস্তানের সামরিক জান্তা নায়ক যিনি সব সময় পাকিস্তানের রাজনীতিতে বিচ্ছেদ দরজায় শক্তিশালী ব্যক্তি ছিলেন, তিনি সামরিক জান্তা শাসন কায়েম করে ক্ষমতায় আবিষ্ট করেন। তার সময়ে নতুন করে বাঙালিকে নিষ্পেষিত করা, বাঙালিকে ধ্বংস করার নতুন পরিকল্পনা শুরু হয়। সেই পরিকল্পনার বিরুদ্ধে 62 সালের ছাত্র সমাজ বিরোধিতা করেছিল, প্রতিবাদ করেছিল, প্রতিরোধ করেছিল এবং সামরিক শাসন উঠে যেতে বাধ্য করেছিল। 62 সালের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে 17 সেপ্টেম্বর ছাত্র সমাজ আবার একবার বিদ্রোহ। সংগঠনের সদস্য ছিল চিত্তরঞ্জন সুতা, এই সংগঠনের সদস্য ছিল আব্দুর রব সানিয়াবাদ, এই সংগঠনের সদস্য ছিল এই চট্টগ্রামে আপনাদের সেদিনের বীর নেতা এম এ আজিজ। তিনি এই সংগঠন গঠন করার পরে তিনি ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করেন। ভারতীয় হাইকমিশন বললেন যে আমরা কিছুই করতে পারব না, আপনাকে দিল্লিতে কথা বলতে হবে। উনি তখন দিল্লিতে যাওয়ার জন্য আগরতলায় যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা হয়ে বর্ডার ক্রস করেন। উনি সীমান্তে গ্রেপ্তার হয়ে যান, কারণ গ্রেপ্তার হওয়ার কারণ ছিল ওনাকে যে রিসিভ করার কথা ছিল অর্থাৎ অভ্যর্থনা জানানোর কথা ছিল সে সময় মতন বর্ডারে এসে উপস্থিত না হতে পারায় উনি গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হয়ে আগরতলা জেলে যান, সেখানে
তাদের ডিএন অর্থাৎ আমাদের যেটা ডিসি ওখানে হলো ডিএন সেই ডিএন এসে দেখা করে ডিএম কে উনি বলেন ডিএম বলে যে আমার কাছে এই ধরনের কোনো মেসেজ নেই সেই কারণে আমি আপনাকে মানে এটুকু কথা দিতে পারি আপনি যদি এখন যেতে চান আপনাকে দিল্লিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব কিন্তু ওনাকে যারা চেনেন যারা অন্তত ওনার সহচর্য পেয়েছেন তারা নিশ্চয়ই জানেন ওনার একটু অন্য ধরনের লোক ছিলেন ওনাকে যেহেতু প্রপারলি অভ্যর্থনা জানানো হয়নি সেই কারণে উনি ফিরে আসেন বলেন যে আমাকে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও উনি ফিরে আসেন বুড়িচঙ্গে এসে উপস্থিত হন ওই আওয়ামী লীগেরই একজন কর্মী তখনকার চেয়ারম্যান তার বাড়িতে সেখান থেকে লঞ্চে নারায়ণগঞ্জে আসেন নারায়ণগঞ্জ এসে তিনি তার বাড়িতে আসেন ধানমন্ডিতে আসার আড়াই ঘন্টা পরে গোয়েন্দা বাহিনীর লোকজন তার বাড়ি ঘেরাও করে এবং ওই তারিখটি ছিল 29 জানুয়ারি 1962 সাল তিনি গ্রেপ্তার হন কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে তার বিরুদ্ধে কিন্তু ওই অভিযোগ তখন আসেনি ওই অভিযোগ এসেছিল সাদফা দেওয়ার পরে উনি যখন গ্রেপ্তার হলেন 8ই মে সেই 8ই মে গ্রেপ্তার হওয়ার পরে ওনার যে রিট আবেদন হয়েছিল ঢাকা হাইকোর্টে সেই রিট আবেদনে যখন হাইকোর্টে ওঠে তখন হাইকোর্টে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল এখন যেটা অ্যাটর্নি জেনারেল বলে আগে অ্যাডভোকেট জেনারেল ছিল অ্যাডভোকেট জেনারেল ওনার বিরুদ্ধে অভিযোগ আনে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আছে তার বিরুদ্ধে দেশ রক্ষার বিরুদ্ধে দেশ রক্ষা আইনের আওতায় কিছু অপরাধমূলক কাজ আছে এবং সেখানে তখন হাইকোর্টের বিচারপতি দায় বললেন যে ঠিক আছে তা এটা এখানে যদি বলতেই না পারেন ওরা বললো যে এখানে বলা যাবে না তো বললো যে ঠিক আছে তাহলে জেল গেটে ক্যামেরা ট্রায়াল হবে অর্থাৎ যেখানে সাংবাদিক থাকবে না অটো বা অন্য কোনো কিছু যেখানে বা সংবাদ যেখানে প্রচার হবে না সেই ধরনের একটি ব্যবস্থায় আমার এই কথাগুলো অর্থাৎ তার পূর্ব বাংলার মুক্তিফ্রন্ট গঠন এবং তার এই আগরতলায় যাওয়ার কথাগুলো এখনো বোধ হয় রেকর্ড নষ্ট হয় নাই হাইকোর্টে খুঁজলেই আপনারা পাবেন যারা গবেষক যারা ইতিহাসবিদ তারা একটু দয়া করে খুঁজে নিন আমার এই কথার মধ্যে এতটুকু কোনো ভুল আছে কিনা যাই হোক বন্ধুরা আমার এই প্রচেষ্টা বঙ্গবন্ধু ছিল অনেকে বলে যে শিক্ষুদিন আসলে দেশ স্বাধীনতা দিন করতে চায় নাই এই ছাত্ররা জোরদার করে কাপড় উড়িয়ে অর্থাৎ বৃত্তি ভাষায় বলেন তেনা উড়িয়ে আসলে দেশটারে ভেঙে দিল এরকম কথা আমাদেরকে শুনতে হয়েছে ওই মানে যুদ্ধকালীন অবস্থায় অনেকে বলেছেন এসব আমাদেরকে শুনতে হয়েছিল বন্ধুরা আমার আমি যে কথা বলছি এই একই সময় 1962 সালে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠিত হয়েছিল এবং সেই বিপ্লবী পরিষদের সদস্য অর্থাৎ বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াস 3 জন দ্বারা গঠিত হয়েছিল একজন সিরাজুল আলম খান একজন আব্দুর রাজ্জাক আরেকজন আমি নিজে আমি একটু আপনাদের স্মরণ করাচ্ছি যারা এই নামটা ভুল করেন তারা একটু নামটা সংশোধন করে নেবেন দয়া করে পূর্ব বাংলা স্বাধীন পূর্ব বাংলা বিপ্লবী পরিষদ স্বাধীন পূর্ব বাংলা বিপ্লবী পরিষদ এর কেন্দ্রীয় নেতা ঠিক করে নেবেন আপনাদের সে সময় যারা সদস্য ছিলেন এখানে অনেকেই দেখছি যে সারা সেই মানে স্বাধীন পূর্ব বাংলা বিপ্লবী পরিষদের সদস্য ছিলেন এখানে আছে সামনে আছে আমার তা আসলে ভুল করার কোনো কারণ নেই নিউক্লিয়াস ছিল সেন্ট্রাল নিউক্লিয়াস কেন্দ্রীয় নিউক্লিয়াস তার সদস্য ছিল 3 জন সেই 3 জনের সাথে আমরা পরবর্তীকালে অর্থাৎ 1963 সালের পরে আরো 2 জনকে নিয়েছিলাম সেই 2 জনের একজন হচ্ছে এই চট্টগ্রামের এম এ মান্নান এখন যিনি প্রতিমন্ত্রী তিনি আর একজন হচ্ছে অধ্যাপক আবুল কালাম আজাদ অর্থাৎ প্রাইমারি আমি বলছি অধ্যাপক আবুল কালাম আজাদ প্রাইমারি স্কুলের সভাপতি সেই আবুল কালাম আজাদকে আমরা বহিষ্কার করে দিয়েছিলাম আমাদের এই সংগঠনের মধ্যে ওই ব্রিটিশ ভারতের সশস্ত্র আন্দোলনে যে সংগঠন অনুশীলন এবং যুগান্তর সেই অনুশীলন এবং যুগান্তরের কিছু মানসিকতা আমাদের মধ্যে কাজ করত আমরা অনেক কিছুই সিদ্ধান্ত নিয়েছিলাম যেমন আমাদের সিদ্ধান্ত ছিল দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত কেউ বিয়ে করতে পারবে না আমাদের সিদ্ধান্ত ছিল কেউ বিশ্বাসঘাতকতা করলে সাথে সাথে তাকে মেরে ফেলা হবে তো এই ধরনের অনেক সিদ্ধান্ত ছিল তো যাই হোক আমরা মান্নান সাহেব অবশ্য পরবর্তীকালে তার তাদের এলাকা হিসেবে তিনি চট্টগ্রামকে বেছে নেওয়াতে হ্যাঁ
আচ্ছা লোকটা বলছে যে একজন এখন পর্যন্ত সেটা মানছে, কারণ তিনি হয়তো বা মনে করেন এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা পাই নাই, সে সিরাজুল আলম খান এখন বিয়ে করেননি। বন্ধুরা আমার, তা আমি যেটা বলছিলাম যে মানুষ একটা এলাকা চট্টগ্রাম দেখে নিলেন, তাই তিনি কেন্দ্রের নীতিহাস থেকে বাদ করলেন, উনি স্বেচ্ছাই এটা করেছিলেন, আবুল কালাম আজাদকে আমরা বহিষ্কার করেছিলাম। এই সংগঠনটি, এই গোপন সংগঠনটি সারা বাংলাদেশে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মধ্যে প্রতিটি এলাকায় আমরা সংগঠিত করি, যেমন ছাত্রলীগের মধ্যে আমরা সংগঠিত করেছিলাম এবং সেই ছায়া পরাবের সদস্য ছিলেন আসমরক ছিল, সাজান সিরাজ ছিল, মনিরুল ইসলাম ছিল, স্বপন চৌধুরী ছিল, এরা সেই ছাত্রলীগের ভিতরে কাজ করার জন্য তারাই ছিল সেই দায়িত্বে। বন্ধুরা আমার, এমনি ঘরে চট্টগ্রামে ছিল ওই আবুল কালাম আজাদ, বোধ হয় চলে গেছে, আবুল কালাম আজাদ ছিল, হাতেম ছিল, মোদ্দার ছিল, তারপরে সালে আহমদ ছিল, কিছুদিনের জন্য সে একটা ইউটিউব ছিল, পরবর্তীকালে কিছু একটা বিরোধ হওয়াতে তাকে আমরা বাদ দিয়েছিলাম। ঠিক একইভাবে ছাত্র সংগঠনে এই চট্টগ্রামের দায়িত্বে ছিল ডাক্তার মাহবুব ছিল, ডাক্তার গফরান ছিল, জাকারিয়া চৌধুরী ছিল, এবং চৌধুরী তো না জাকারিয়া আছে, জাকারিয়া চৌধুরী ছিল, এবং বোধ হয় ডাক্তার ইউসুফ ছিল, ভুল বলেছি কি আমি? এই কয়জন একটি ফোরাম ছিল যেটা চট্টগ্রামে ছাত্রলীগের দায়িত্ব পালন করত। এমনি ভাবে সারা বাংলাদেশে যশোরে ছিল আলিহাসান মনি সালাম, এরা ছিল যশোরে, সেখানেও একটা ছিল। যাই হোক, এমনি ভাবে সারা বাংলাদেশে সব কিছু সহযোগিতা পাবে, এবং তারপরে 23 তারিখে আবারও তিনি এই চারজনের সাথে বসে বললেন যে আসলে তোমরা কি 7 দিন পাকিস্তানি সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে পারবে? আমরা সেদিন কথা দিয়েছিলাম আপাত, আমরা যাই হোক আমাদের সেদিন তার যেটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা বলেছিলাম হয়তো সেখানে দুর্বলতা থাকতে পারে, সমালোচনা করতে পারেন আমাদের দুর্বলতার জন্য, আমাদের দুর্বলতার বিষয়টি সমালোচনা করতে পারে, কিন্তু ভারতের মাটিতে বিয়ে হয় নাই, মুজিব বাহিনী ভারতের মাটিতে গঠিত হয় নাই, বাংলাদেশের মাটিতে গঠিত হয়েছে। যাই হোক, 25 তারিখে ঘটনা আমরা আগেই জানতাম, মানে আসামরবের কাছে জিজ্ঞেস করবেন, ও বলতে পারবে যে এই 25 তারিখে দুপুরবেলায় তাকে আমাদের কাছে যে সমস্ত অস্ত্র শস্ত্র ছিল সেই অস্ত্র শস্ত্র দিয়ে তাকে বলা হয়েছিল নদীর ওপারে অর্থাৎ বুড়িগঙ্গার ওপারে কোনা কোনায় উনি অবস্থান নেওয়ার কথা, উনি অবশ্য সন্ধ্যার দিকে গিয়েছিলেন, বোধহয় সন্ধ্যার দিকে চলে গিয়েছিলেন। তার মানে আমরা তাও জানতাম যে 25 মার্চের রাত্রে এই জনগণকে নৃশংসভাবে আক্রমণ করবে এই বর্বর বাহিনী এবং একটি গণহত্যা পরিচালনা করবে। এই একই কথা আমরা যশোরে টেলিফোনের মাধ্যমে যশোরেও জানিয়েছিলাম, যার কারণে যশোরের ক্যান্টনমেন্টের ফাইনাল সভায় সমস্ত রাজনৈতিক নেতাদের, আওয়ামী লীগ নেতাদের দাওয়াত দিয়েছিল ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য ওই মশিউর রহমান, শ্রদ্ধেয় মশিউর রহমান ভাই, উনি চেয়েছিলেন যেতে, কিন্তু আমাদের ফোনের কারণে সবাই তাকে যাওয়ার থেকে বিরত করে এবং ওনারা কেউ জাননে, গেলে সেদিন সবাই গ্রেপ্তার হতেন এবং নিহত হতেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমরা যতটা পেরেছি আমরা সারা বাংলাদেশে সেটা জানিয়েছিলাম, কাজেই খুব এখন সাধারণ মানুষকে তো জানানো সম্ভব না, কারণ একটা দেশের পেরিফেরিতে বসে, একটা দেশের কাঠামোর মধ্যে বসে আসলে একটা যুদ্ধের অর্থাৎ পরিকল্পনা এবং যুদ্ধের আয়োজন করা, এটা এত খোলাখুলি করা সম্ভব নয়। তবুও বোধ হয় আমরা যত খোলাখুলি করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ট্রেনিং নিয়েছিলাম, আমার মনে হয় তাতে সবাই জানা উচিত ছিল, চোখ কান খোলা থাকলে সবাই জানত। বন্ধুরা, যাই হোক, তারপরে ওনারা খবর দিলেন, সম্ভবত 29 তারিখে আমি পারবলাম, পারলে ওনাদের সাথে কোনাখানায় দেখা হলো, তারপরে কার কার কাজ কোথায় কি সব কাজ বুঝিয়ে দিয়ে আপনারা সবাই বিদায় নিলেন। ওনার দায়িত্ব দেওয়া হয়েছিল চাঁদপুরে থাকবেন, এমনি ভাবে সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সিরাজুল আলম খান আর আব্দুর রাজ্জাকের দায়িত্ব ছিল সাতক্ষীরায় থাকবেন, ওখান থেকে বর্ডার থেকে অস্ত্র ঢুকবে এবং সেই অস্ত্র সারা বাংলাদেশে আমরা ডিস্ট্রিবিউট করবো, আমরা ভিতরে থাকবো, শুধুমাত্র ট্রেনিং এর জন্য ছেলেদের রিক্রুট করে ভারতে পাঠাবো এবং সেখানে রিক্রুট হবে, কিন্তু ট্রেনিং হবে এবং সেই ট্রেনিং নিয়ে তারা ভিতরে ঢুকতে হবে, কিন্তু যাই হোক ব্যাপক ব্যাপার। আমাদের তখন নিজেদের যে ধ্যান ধারণা থেকে একটা পরিকল্পনা করেছিলাম, বাস্তবে গিয়ে এই পরিকল্পনা অনেক পরিবর্তন হয়েছিল, যার কারণে অনেককেই আমাকেও ভারতে যেতে হয়েছিল। ভারতে যাই হোক, 2000 ট্রেনিংয়ে আমরা 10,000 ট্রেনকে ট্রেনিং দিয়েছিলাম ক্যাম্পে,
পরবর্তীকালে তারা আরো প্রায় 20,000 ছেলেকে ট্রেনিং দিয়েছিল দেশের ভিতরে। এই 30,000 ছেলে ছিল আমাদের ট্রেনিং প্রাপ্ত সরাসরি ভাবে যুদ্ধের অংশগ্রহণ করা। যারা বলেন যুদ্ধ করি নাই, যুদ্ধ করে নাই বলে তারাও মিথ্যা বলে। বন্ধুরা আমার, এমনি ভাবে সামরিক বাহিনীর যে যোদ্ধারা বা সামরিক বাহিনীর পাকিস্তান সামরিক বাহিনীর যে বাঙালি অফিসাররা যে জওয়ানরা অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সংখ্যা কত ছিল? এমএস যারা তাদের সংখ্যা কত ছিল? 4,000 ছিল। কারণ সর্বসাকল্যে বাংলাদেশে তাদের সংখ্যা ছিল 6,000। সেই 6,000 থেকে 4,000 অংশগ্রহণ করেছিল, আর বাকি যারা ছিল সেটা ডিডিআর বা ইপিআর এর সদস্যরা। ইপিআর ছিল 12,000, তার মধ্যেও 12,000 অংশগ্রহণ করেননি, 6,000 অংশগ্রহণ করেছিলেন। এই হলো সত্য, আমাদের প্রয়োজনীয়তা আছে এবং সেই প্রয়োজনীয়তাই আমি বলবো যে আসুন আমরা সবাই মুক্তিযুদ্ধের সমক্ষে শক্তি ঐক্যবদ্ধ হয়ে সেই মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা আবারও একটি যুদ্ধের জন্য প্রস্তুত হই। এই যুদ্ধের মাধ্যমেই কিন্তু সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে পারে, সেই যুদ্ধ বহুভাবে হতে পারে। আমি বলবো জনগণ তাদের দায়িত্ব দিয়েছে দেখার জন্য, যে দায়িত্ব এখন পর্যন্ত দেখে পালন করা হয়নি, সেই গরিব মানুষের রুগী রুগীর ব্যবস্থা করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সাধারণ মানুষের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। কাজেই সে জিনিসটি লক্ষ্য করে আপনারা দেশ পরিচালনা করবেন, এটা আপনাদের কাছে আহ্বান এবং সালাম সালাম।